সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। একটি বিষয় আপনাদের অবগত করি, আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন আগে টাঙ্গাইল পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের হেলাল ফকির এবং সোনাকন্দর মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনার সূত্র ধরেই কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু ছোট ছোট কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলোমাকন্দর দোকান এবং বাসায় হামলা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়। পরবর্তীতে সে সম্পর্কে আমাদের কাছে একটি সিসি ক্যামেরার ফুটেজ চলে আসে। সেই ফুটেজে আমরা দেখতে পেলাম যে একটু আগে কিন্তু যে ফুটেজটা দেখছেন, ওখানে কিন্তু ঠিক উপর পাশে একটি দোকান আছে। সেই দোকানে আপনারা দেখছেন যে শাটারটি বন্ধ আছে, তার মানে কিছুক্ষণ আগে কিন্তু শাটারটি বন্ধ করা হলো। এই মুহূর্তে কিন্তু মিছিল যাচ্ছে, কারণ হেলাল ফকিরকে যারা আহত করছে তাদের বিরুদ্ধে একটি মিছিল কিন্তু এখান দিয়ে যাচ্ছে। এবং সেই মিছিলে কিন্তু পুলিশও ছিল, পুলিশ ভ্যানও ছিল। মিছিল যাচ্ছে এবং মিছিলের আগেই কিন্তু দেখলেন যে দোকানটি বন্ধ করা হয়েছে, অর্থাৎ বন্ধ, আমরা এখনও বন্ধ দেখছি। শুরুতে কিন্তু আমরা দেখছিলাম যে দোকানটি খোলা আছে, কিন্তু এখন কিন্তু দোকানটি বন্ধ আছে, তার মিছিল চলে গেল। আমরা একটু অপেক্ষা করবো যে দেখি মিছিল যাওয়ার পরে দোকানটা কে খুলে। আপনারা আমার সাথেই থাকুন, দেখুন যে এখান থেকে প্রচুর পরিমাণ অটো যাচ্ছে, কারণ রাস্তায় কিন্তু যানজট সৃষ্টি হয়ে গেছিলো মিছিল যাওয়ার দরুন। রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে, যার জন্য এখানে একটু যানজটও পড়ে গেছে। এখান থেকে আমরা দেখছি যে বেশ কিছু অটো চলে যাচ্ছে, সেই অটো চলে যাচ্ছে। দেখি অটো চলে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে একটি অ্যাম্বুলেন্স এবং পিছনেই পুলিশের গাড়ি আছে। এখন প্রশ্ন হলো যে পুলিশের গাড়ি এবং এতগুলা লোক থাকার অবস্থায় সেখানে হামলাটা কীভাবে হলো, কারণ দোকানটা কিন্তু বন্ধ। আপনারা দেখছেন দোকানটা কিন্তু বন্ধ হয়ে আছে, কিছুক্ষণের মধ্যে দোকানটা খুলবে। আপনারা আমার সাথেই একটু দেখতে থাকুন, কারণ এই ঘটনাটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পুরো টাঙ্গাইল শহরে কিন্তু একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গেছে। হেলাল ফকির এবং সোনাকন্দর মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, আসলে বিরোধটি কেন, কী জন্য তৈরি হয়েছে, এই বিষয় নিয়ে আমরা কথাও বলার চেষ্টা করছি, সেটাও আপনাদের আমি দেখাবো এবং শোনাবো। আপনারা দেখেন যে পুলিশ ভ্যানটি কিন্তু যাচ্ছে, এই মুহূর্তে দোকানটি কিন্তু খুলবে। কারণ শুরুতে আমরা দেখছিলাম যে দোকানটি খোলা ছিল, মিছিল আসার আগেই কিন্তু দোকানটি বন্ধ হয়ে গেছে, কারণ বন্ধ করছে, সেই আলোমাকন্দই বন্ধ করছে দোকানটি। আমরা দেখতে পাবো যে দেখেন যে এখানেই এই যে দোকানটি খুললেন, দেখেন দোকানটি কিন্তু খুললেন আলোমাকন্দ, তিনি দোকান খুলছেন, একটি সাদা গেঞ্জি পরা তিনি দোকান খুললেন, মিছিল চলে গেছে। এখন হামলাটা তাহলে কীভাবে হলো আমরা সঠিক কোনো কিছুই জানি না। আমরা দুই পক্ষেরই বক্তব্য শোনার চেষ্টা করছি। এই হামলা প্রসঙ্গ নিয়ে ওই দিন যিনি মিছিলের নেতৃত্ব দিয়েছে সেই গনি ফকির, আমরা সরাসরি তার কথা শুনবো। যে চলুন, তারপর মিছিলের সামনে পিছনে আমাদের বেশ ভালো একটা ই ছিল, পিছনে পুলিশ পিক আপও ছিলেন। এখানে বিচ্ছিন্ন দুষ্কৃতিকারী যারা হামলা করছে আমার চাচার উপরে, ওনাদেরই সাজানো একটা নাটক। দোকানে হামলা হয়েছে এইভাবে কথা বলা হয়েছে বা ভিডিও করা হয়েছে। আপনাদেরকে সম্মানের সহিত ধন্যবাদ জানাই, আপনাদের মতো সাংবাদিক ভাইরা এটা করেছে। হ্যাঁ, একটা দোকানে মুদির দোকান ছিল, এটা একটা দোকানে হামলা করলে ন্যূনতম একটা কোটা পরে গেলে সেটার মুখা খুলতে হবে, অ্যাটলিস্ট চকলেটের কোটা ট্যাপ খেতে হবে। যদি কেউ হাত দিয়ে ফেলে বা আঘাত করার ফলে সেটা পড়ে যায়, একটা কোটার মুখা পর্যন্ত খুলে নেই। সব মানে সাজানো গল্প হাত দিয়ে এনে রেখেছে, রেখে এটা ভিডিও ফুটেজ তৈরি করে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে, এটা আমাদের বিভ্রান্তি করার জন্য। আমরা যে শান্তিপূর্ণ মানববন্ধন এবং আমরা এই আওয়ামী লীগ বাংলাদেশ দলের পক্ষ থেকে আমরা যে এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং সন্ত্রাসীর বহিষ্কার কামনা করেছি, দাবি করেছি, এবং বাকিগুলা যারা আহত করেছে অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে আমরা দ্রুত আইনের আওতায় আনার জন্য যে আমরা মানববন্ধন করার জন্য আমরা যাচ্ছিলাম এবং করেছি। তারপরের ঘটনা হচ্ছে এইটা, থেকে শুরু করে মানববন্ধন করে আমরা সোজা মেইন রোড ধরে
জেলা সদর রোড ধরে আমরা ডিস্ট্রিক্ট কোর্ট চত্বরে গিয়ে আমরা ওখানে এই শান্তিপূর্ণ মানববন্ধন করে এই রাস্তাটা ফিরছিলেন? না না না, আমরা মানববন্ধন করার পূর্বে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাইট। হ্যাঁ, এবং আমাদের পিছনে পুলিশ পিক আপ ছিলেন। তখন যদি আমাদের কোনো এই মানববন্ধনকারী, আমরা যা আমরা সাধারণ এলাকার জনগণ যাচ্ছিলাম, তাদের মধ্যে থেকে কেউ যদি ওখানে একটা টোকা দিত, সেটাও পুলিশরা দেখতেন এবং পুলিশরা সেটা প্রতিহত করার চেষ্টা করতেন নিঃসন্দেহে। এটা নিয়ে কোনো বাক্য বিনিময় করার কোনো সুযোগ নেই। যে আমাদের হাতে যে এই মুহূর্তে ভিডিও ক্লিপ আছে সেটা হচ্ছে, আমরা এতক্ষণ গনি ফকিরের কথা শুনলাম, তিনি কিন্তু বলছিলেন যে আমরা মিছিল নিয়ে যখন যাচ্ছিলাম তখন পিছনে পুলিশ ভ্যান ছিল এবং অনেক লোকই ছিল, কিন্তু সিসি ক্যামেরায় ফুটেজের দোহাই দিয়ে তিনি বলছিলেন যে দোকান বন্ধ করছিলেন। মিছিল যাওয়ার প্রায় 3 মিনিট পরে তিনি দোকান আবার খুলছেন, আগে বন্ধ করছেন পরে খুলছেন। আমরা ওই দিন যে মিছিলের নেতৃত্ব দিয়েছিল উজ্জ্বল, সে উজ্জ্বলের কথাও আমরা শুনবো। চলুন আমরা উজ্জ্বলের কথা শুনে আসি। স্টেডিয়ামের বিদেশ দাদা আমরা মানববন্ধন করে আমরা আইসে হেলাল ফকিরের চ্যাম্পারে আমরা শেষ দিছি। আর আমরা ওই জায়গায় কোনো হামলা করি না, এটা মিথ্যা বানোয়াট, তারা এটা মিথ্যা কথা বলতেছে। সিসি ক্যামেরা ফুটেজ আছে, আপনারা চেক করতে পারেন, দেখতে পারেন। আপনারা মিছিলটা যাওয়ার সময় গেছেন কি ওই রাস্তা দিয়ে? জি, ওই রাস্তা দিয়ে গেছি। ফেরার পথে ফিরছেন কোন রাস্তা? ফেরার পথে ফিরছি আমরা ডিস্ট্রিক্ট বটতলা রোড দিয়ে। ফেরার পথে আর ওই রাস্তা ফিরেন? না না, আমরা জেলা সদর রোড দিয়ে ডিস্ট্রিক্টে ফিরছি। আপনাদের যে মিছিলটা নিয়ে যখন গেলেন মানববন্ধনের সময়, মিছিলের পিছনে কি পুলিশ ভ্যান ছিল? জি, পুলিশ ভ্যান ছিল। পুলিশদের সাথে আমরা কথা বলছি, ওই টাইমেই একজন লোক আইসা বললো যে এরকম অভিনয় করতেছে, পুলিশ আমাদের সাথে ছিল, পুলিশ সাথে সাথে বলছে এটা এটা বানোয়াট। আমাদের নাম বলছে, আমরা সত্যের পথে, আমরা হেলাল ফকিরদের ভালোবাসি, আমাদের 3 নং ওয়ার্ডের জনগণ হেলাল ফকিরদের ভালোবাসে, সন্ত্রাসী বাহিনী আমরা পছন্দ করি না, হেলাল ফকিরদের 3 নং ওয়ার্ডে সবাই ভালোবাসে। আপনি দেখতে পারেন, ইনকোয়ারি করে দেখতে পারেন, সবাই ভালোবাসে, তাদের ভালোবাসি, সত্যের পথে আমরা, আমরা মিথ্যার পথে নাই, আমরা ওই সন্ত্রাসীদের সাথে নাই। সোনা সন্ত্রাসী, হুমায়ুন রশিদ সোনা সন্ত্রাসী, তার ছেলে পেলে সন্ত্রাসী, তারা হিরোইনের ব্যবসা করে, তারা ইয়াবার ব্যবসা করে, তারা ইয়াবার সেবন করে, এনে অনেক প্রমাণ আছে। কিন্তু আমাদের প্রতিনিয়ত মৃত্যুর হুমকিও দিচ্ছে, মৃত্যুর হুমকি দিচ্ছে। এটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে বলে দিলাম, এটা আপনারা একটু দেখবেন। ওরা প্রতিনিয়ত হৃদয় নামে ওই মিয়াছানের ওই আলমের ভাসতে হৃদয়, তারপরে শান্ত ওই যে শিবা, তারপরে ওই যে কিরণ আছে, নাজমুল আছে, মানে সোনা সহ সবটিই। ঘটনাটির সত্যতা যাচাই করার জন্য আমরা পুনরায় আবারও সে আলম আকন্দের মুখোমুখি হই। আলম আকন্দ তিনি কিন্তু বলছিলেন যে মিছিল যাওয়ার পরে কিছু লোক এসে আমার দোকানে হামলা করে, ভাঙচুর করে, টাকা পয়সা নিয়ে যায়, এবং ওই দিন বলছিলেন যে 50 লক্ষ টাকা, প্রায় 20 ভরি স্বর্ণ। আজকে কিন্তু বলছিলেন যে না, ওই দিন আমি কথার কথায় বলছিলাম টাকা 15 থেকে 20 লক্ষ, স্বর্ণ 4 থেকে 5 ভরি স্বর্ণ নিয়ে গেছে। চলুন আমরা সেই আলম মোটরসাইকেল কেউ নেয় না কোনোদিন, বাবা বুঝছেন কিন্তু আপনারা নেয় না। সেদিন গন্ডগোল হওয়ার পরে আমার মোটরসাইকেল, আমার 7:30 সময় আমার মেয়ের মোটরসাইকেল নিয়ে গেল, তাহলে আপনারা বাই বাই দেখেন আবুল দল না, মানে নিচে টাকা তো ওটা তো হিসাব নেই, পরে বোঝা গেছে 15 থেকে 20 লক্ষ টাকার মধ্যে এরম আমাদের মানে ই হয়েছে, মানে ওটা তো হারাইলি তো আর আমার তো অনেক গুণ না। 15 থেকে 20 লক্ষ টাকা আপনার বাসায় কীভাবে? আমি জমিন বেচি কয়েকদিন আগে, আমি জমি বেচি না ভাগন, আর আমার গুরু সম্মতি আছে না, আপনি টাকা দেন না, গুরু সম্মতি নিয়ে আসে টাকা আইলে দেন কত, আমি দেন না, কত টাকা দিবেন আমি দেখে নিচ্ছি, কত টাকা দেন, কত টাকা বুঝতে পারছি, মানে সমিতি দেখে নেই, যেটা কত টাকা দেন, মানে সমিতির সমিতির একটা ইয়ে আছে, সম্মতি আছে না, সব টাকা নিয়ে গেছে না ভাগন, শেষের থেকে টাকা নিয়ে গেছে না, সব এই যেটা মধ্যে টাকা নিয়ে গেছে না, সব নিয়ে গেছে, দোকানে ঢুকছিল না, হ্যাঁ দিয়েছে না, ওই যে দরজা দিয়েছে, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে 20 ভরি স্বর্ণ এটা কি আসলে? না না, এত না, 5.5 থেকে 6 ভরি এরকম, মানে মানুষের যখন মনে করেন যে কোনোদিন সারে দেখা মানুষের হৃদয়ের জ্ঞান থাকে না, মানুষের, আমি তো সত্য কথা কইতেছি, কিন্তু মানুষের কোনোই থাকে না বাবা, হ্যাঁ মানুষই থাকে না, মানুষের, মানুষ মারা গেলি কথা, মানুষের যে একখানে কালী কথা কয়ে 14 ঘন্টা কেটে গেছে, কেন কয় মানুষ বলছেন কি, আমরা তো হেলাল বগরে নাল কমনা এটা কেটে গেছে, আমার আকুই রেখেছে একবারে, দেন পড়ছে নাকি আজ, আপনি দেখে প্রমাণ করে দেন কথা সত্য না মিথ্যা। পিছনে পুলিশ ভ্যান ছিল কিন্তু তারা হামলাটা করলো কমপ্লিট, পুলিশ ভ্যানে বাসে লোক আসিল, তোরা বলবো ওরা পার হয়ে গেছে, আমি তো, আমি তো খেলতে না যাব, তুই তাড়াতাড়ি বন্ধনা করতাম, আমার নাই খেলাই তো, তারপর আমি মিছিল খারাইছি তখন জনতা দিয়েছে, তখন আমি একটা বন্ধ করতে আর একটা অর্ধেক পাইছি মিছিল,
মগল বুঝছেন কি অর্ধেকের মধ্যে পাইছে না আপনি তো এই দিক দিয়ে যাইতে পারতেন আর সারার খোলা না আমার ঘরে দরজা আছে যে ওই যে আমি ঘরটা ঢুকে তো দুই পক্ষেরই বক্তব্য এবং সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখলেন আসল সত্যটা কি আমরা চাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা অবশ্যই আরো ইনভেস্টিগেশন করে তদন্ত করে সত্যটা বের করে নিয়ে আসবে।